গেল বছর সেপ্টেম্বরের শেষের দিকে পোশাক শিল্পের ন্যূনতম মজুরি 51% বাড়িয়ে 8000 টাকা নির্ধারণের পরও ডিসেম্বরে বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। মজুরি নিয়ে শ্রমিকদের ধূম্রজালে বেশ কিছু কারখানা বন্ধও রাখা হয়। ব্যাহত হয় শিল্পের পরিবেশ। পরবর্তীতে মজুরি পুনর্মূল্যায়নের মধ্য দিয়ে কাজে ফেরে শ্রমিকরা। পোশাক খাতের সাম্প্রতিক মজুরি বিতর্ক থেকে কি শিখলাম, এই শিরোনামে সিপিডির সেমিনারে উঠে আসে শ্রমিকরা সঠিক তথ্য না পাওয়ায় এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টিতে শ্রমিক ছাঁটাই বা ঢালাওভাবে মামলা না করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি শ্রমিক নেতাদের। মজুরি যে গেজেটটা সবাই না জানার কারণে তাদের মধ্যে ধারণাই ছিল যে যেহেতু 6 নম্বর গ্রেড তার বেতনটা আসলে মূলত কমে যাবে। বছরে আমাদেরকে ইনক্রিমেন্ট দেওয়া হইতো, সেটাই বাদ দেওয়া হয়েছে। তার কারণটা অত্যন্ত সহানুভূতির সাথে এই কথাগুলো বিবেচনা করার পুনর্বিবেচনা করার সুযোগ রাখে। শিল্পের সুরক্ষায় সরকারের প্রতি আহ্বান জানান মালিক প্রতিনিধিরা। সাস্টেনেবিলিটি অফ দি আরএমজি সেক্টর ইন দিস কান্ট্রি, এটাকে অ্যাসিওর করতে গেলে অন আ শর্ট টার্ম বেসিস হলেও একটা ইনসেন্টিভ ইন্ডাস্ট্রির লাগবে। ন্যূনতম মজুরি তো একটা বেস লাইন, এটা আবার প্রতিটা গ্রেডের মধ্যে যাওয়ার কি প্রয়োজন আছে কিনা। আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েতে চালানো যায়, ভবিষ্যতে যাতে এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট না হয়। সেমিনারের মূল প্রবন্ধে উঠে আসে বাংলাদেশের তৈরি পোশাকের উৎপাদন ব্যবস্থায় খরচ বেড়েছে অন্তত 20%, তবে বিদেশি ক্রেতারা সে অনুপাতে দাম বাড়াচ্ছেন না। নিয়োজনের কথা উঠছে, উৎপাদনশীলতার কথা উঠছে, প্রযুক্তির কথা উঠছে, এটার সাথে মজুরি এবং আমাদের প্রতিযোগিতা সক্ষমতা, এই বিষয়গুলোকে সমাধান করার জন্য এবং জায়গাগুলি সমাধানের জায়গার জন্য একটি বিশ্বাসযোগ্য একটা প্রাতিষ্ঠানিক কাঠামো রাখতে হবে। সব মালিক যেন মজুরি কাঠামো মেনে চলে সেদিকে খেয়াল রাখতে বিজিএমএকে নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। কোনো শ্রমিক যেন অন্যায়ভাবে মামলায় জড়িয়ে না পড়ে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া না হয়, এটা ঠিক হবে না, এটা আমরা চাই না। কিন্তু যে ঝামেলা করবে, যে ভাঙবে, যেই সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এছাড়া শিল্পের সমস্যা সমাধানে সব পক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠন করে কাজ করার পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী। 18 থেকে 20 সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আমি মনে করি যে মালিকদের দায়িত্ব।